কি এমন ভুল করেছি যে ভুলের মাশুলটা আমাকে এত বড় আঘাত দিয়ে দিবে? ফেসবুক কমিউনিটি গাইডলাইনের নামে এত বড় একটা মানে দুঃসংবাদ আমার জন্য, আমি আসলে ভাবতে পারি না। সম্মানিত দর্শক, আমি সকালবেলা একটা নিউজ আপনাদের শেয়ার করেছিলাম যেখানে সিলেটের এক হিন্দু পরিবার তারা স্বইচ্ছায় স্বজ্ঞানে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই ক্যাপশন লিখে আমি একটা পোস্ট দিয়েছিলাম আর ফেসবুক কমিউনিটির বাহিরে এই পোস্ট চলে গেছে, তাই তারা আমার পেজটাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। সম্মানিত দর্শক, হয়তোবা আমি এই পেজটা হারাতে পারি, কিন্তু আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ব্যাকআপ পেজ লিঙ্ক দেওয়া আছে উপরে, সেই ব্যাকআপ পেজে আপনারা যুক্ত হবেন এবং সেই পেজটাকে আপনারা ফলো করে থাকবেন। এতটা কষ্ট পেয়েছি যে এই জায়গাটাতে ফেসবুকের কী এমন গাইডলাইন রুলস ভাঙা হয়েছে যেখানে বলা হয়েছে ইসলামে অনুপ্রাণিত হয়ে একটা পরিবার সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই কথাটা তারা কেন সহ্য করতে পারলো না, এই বিষয়টা কেন সহ্য করতে পারলো না? সম্মানিত দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আসলে এই জায়গাগুলোতে ইসলামের জন্য কাজ করাটা কতটা কঠিন, কতটা হিকমা ব্যবহার করতে হয়। শুধু এই স্পেসটাকে তারা মেনে নিতে পারে নাই, কারণ কি সারা পৃথিবী দেখবে যে সপরিবারে একটা হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই বিষয়টা তারা কখনো হজম করতে পারে না। আর তাই আজকে আমাদের এই পেজগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য বা ওয়ার্নিং দিয়ে তারা সচেতন করে দিচ্ছে যে এরকম চলবে না আমাদের এই সমাজে। প্রিয় দর্শক, অনুগ্রহ করে আপনারা আমার পাশে ছিলেন এবং থাকবেন, আমার এই নতুন পেজটাকে আপনারা লাইক কমেন্ট করুন, শেয়ার করুন এবং সবার মাঝে ছড়িয়ে দেন, আমি যাতে নতুন উদ্যমে সেখানেও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি, পোস্ট শেয়ার করতে পারি। কাইন্ডলি আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, কী বলবো, আসলে কিছুই বুঝতেছে না, খুব কষ্ট লাগছে, কারণ এই পেজটা 3 লাখের অধিক আপনারা সাপোর্ট আর ফলোয়াররা ছিলেন, এত বড় একটা প্ল্যাটফর্মে চলে আসার পরে এই ধরনের একটা মানে বিহেভিয়ার যেখানে পাবো সেটা আসলে খুবই কষ্টের। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আসলে আমাকে উত্তম প্রতিদান দান করেন এর বিনিময়ে এবং আমার পেজটা ঠিক হয়ে যায়। আপনারা দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্তত এর মাধ্যমে আপনারা সাপোর্ট করুন, মানুষের কাছে আমাদের এই বার্তাগুলোকে পৌঁছে দেওয়ার সাহায্য করুন যে ইসলামের নামে যে সমস্ত অপব্যাখ্যা অপপ্রচার চলে সেইগুলোর জবাব দিয়ে থাকে, আর এই জবাবগুলো দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ একজন সচেতন মুসলিম হিসাবে, ও যে কেউ সেটা অনুভব করতে পারবে, অনুধাবন করতে পারবে। সম্মানিত দর্শক, আপনারা যেভাবে পাশে ছিলেন আশা করি সেভাবেই আপনাদের পাশে পাবো, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অফুরন্ত হৃদয় উজাড় করে দোয়া করছি। আপনাদের প্রত্যেকে আল্লাহ উত্তম যাজা দান করবেন ইনশাআল্লাহ।